সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলা শিখব আবহাওয়া নিয়ে। উদাহরণ, হাউ ইজ দ্য ওয়েদার, অর্থাৎ আজকের আবহাওয়া কেমন। ইটস 10 বিলো, এটা হচ্ছে 10 ডিগ্রি বা 10 নিচে। আসলে আমরা যেটা বলতে চাচ্ছি যে ইটস -10 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে 10 ডিগ্রি নিচে। ইটস 31 ডিগ্রি সেলসিয়াস টুডে, এটা হচ্ছে গিয়ে 31 ডিগ্রি সেলসিয়াস আজকে। হাউ ওয়াজ দ্য ওয়েদার লাস্ট উইক, আমরা যদি জানতে চাই যে গত সপ্তাহে কেমন ওয়েদার ছিল, আমরা প্রশ্ন করব হাউ ওয়াজ দ্য ওয়েদার লাস্ট উইক। উত্তর হিসেবে বলা যায় ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা খুবই চমকপ্রদ ছিল। ইট ওয়াজ মেজারেবল, এটা খুবই বাজে ছিল। ইট ওয়াজ সানি থ্রু আউট দ্য উইক, এটা ছিল হচ্ছে কি সূর্যময় সম্পূর্ণ সপ্তাহ জুড়ে, বা আমরা বলতে পারি ইট ওয়াজ রেইনি থ্রু আউট দ্য উইক, সম্পূর্ণ সপ্তাহ জুড়ে এটা ছিল বৃষ্টি স্নাত। হোয়াট ইজ দ্য টেম্পারেচার দেয়ার, অর্থাৎ কোনো একটা শহর বা কোনো একটা নির্দিষ্ট স্থানের ব্যাপারে কোনো একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ফোনে হতে পারে অথবা সামনাসামনি হতে পারে, যে হোয়াট ইজ দ্য টেম্পারেচার দেয়ার, সেখানকার তাপমাত্রা কি। আমরা সেই একই উত্তর দিতে পারি ইটস 10 বিলো, সেখানে হচ্ছে গিয়ে 10 ডিগ্রি নিচে, অথবা ইটস 31 ডিগ্রি সেলসিয়াস টুডে দেয়ার, সেখানে 31 ডিগ্রি সেলসিয়াস চলছে আজকে। হোয়াট ইজ দ্য ওয়েদার ফোরকাস্ট, অর্থাৎ আমরা যদি আবহাওয়ার ভবিষ্যতে কি হতে পারে এটা জানতে চাই, তখন আমরা ইউজ করব হচ্ছে ফোরকাস্ট শব্দটা, যে আবহাওয়ার ফোরকাস্টটা কি। ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট উইক, ইন নেক্সট মান্থ। পূর্বাভাসে যদি থেকে থাকে যে অত্যন্ত গরম হবে, তখন আমরা বলবো উই আর গোয়িং টু এক্সপিরিয়েন্স এক্সেসিভ হিট ইন দ্য ইভিনিং। এক্সেসিভ হিট এর মানে হচ্ছে কি প্রচন্ড গরম। যদি থাকে হচ্ছে কি সুন্দর আকাশ, তাহলে আমরা বলবো দে আর কলিং ফর ব্লু স্কাইজ অল উইক, তারা আসলে বলছে, এই তারা কারা যারা হচ্ছে কি আবহাওয়া রিপোর্ট তৈরি করে থাকে, দে আর কলিং ফর ব্লু স্কাইজ অল উইক, তারা সম্পূর্ণ সপ্তাহ জুড়ে নীল আকাশের কথা বলছে বা সুন্দর আবহাওয়া থাকবে। ইট ইজ গোয়িং টু বি ভেরি মাচ কোল্ড, আমরা এটা বলতে পারি যে এটা খুবই ঠান্ডা হবে, যে পরবর্তী মাসে নেক্সট মান্থ ইট ইজ গোয়িং টু বি ভেরি মাচ কোল্ড। এখন আমরা দেখব যে কিভাবে শর্ট অ্যান্সার করা যায় বা শর্ট কোয়েশ্চেন করা যায় আবহাওয়ার ব্যাপারে। আমরা যদি জানতে চাই আজকে কি গরম না ঠান্ডা, তাহলে আমরা বলবো যে ইজ ইট হট অর কোল্ড। আচ্ছা, আমরা যদি জানতে চাই এটা কি সূর্য স্নাত দিন কিনা, ইজ ইট সানি, আমরা বলতে পারি যে ইজ ইট রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে কিনা। তারপর আমরা হচ্ছে কিছু ছোট রিপ্লাই বা কিছু ছোট উত্তর প্র্যাকটিস করতে পারি আবহাওয়ার ব্যাপারে। টুডে ইট ইজ ওয়ার্ম অ্যান্ড সানি আউট, অর্থাৎ আজকে গরম এবং সূর্যময় বাইরে। ইট ইজ সো কোল্ড আউট দেয়ার, অর্থাৎ বাইরে প্রচন্ড ঠান্ডা। আমরা যদি বলি যে প্রচন্ড ঠান্ডা, আমরা বলবো হচ্ছে টু কোল্ড অর সো কোল্ড। ইট ইজ নট রেইনিং বাট ইট ইজ ক্লাউডি, বললাম যে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘাচ্ছন্ন, তখন আমরা বলবো ইট ইজ রেইনিং, ইট ইজ নট রেইনিং বাট ইট ইজ ক্লাউডি। আবহাওয়ার কথা বলতে গিয়ে আমরা ছোটখাটো কিছু ভুল করে থাকি, যেমন যদি জিজ্ঞেস করা হয় হাউ ইজ ওয়েদার, আবহাওয়া কেমন, আমরা অনেকে বলে ফেলি ইট ইজ স্নো, এটা সঠিক নয়, ইনকারেক্ট, এটা হবে ইট ইজ স্নোয়িং। তখন আমরা হচ্ছে কি বিশেষণ ব্যবহার করেছি, অর্থাৎ এটা হচ্ছে বরফময়, অথবা আমরা বলতে পারি একটা হচ্ছে গিয়ে ভার্ব ব্যবহার করে বলতে পারি ইট ইজ স্নোয়িং, এটা হচ্ছে কি বৃষ্টি বরফ পড়ছে, তখন আমরা বলতে পারবো ইট ইজ স্নোয়িং। এরপরে আমরা যদি বলি ইট ইজ সান, তাহলে হয়ে যায় এটা সূর্য, অর্থাৎ আমরা এটা হচ্ছে সূর্যময় দিন বা হচ্ছে গিয়ে রোদেলা দিন, সেই জায়গা সেটা না বলে আমরা বলে ফেলছি এটা সূর্য। আমরা তো আবহাওয়ার ক্ষেত্রে এটা বলতে পারবো না যে এটা সূর্য, আমাদের বলতে হবে এটা রোদেলা দিন। দেন আমরা কি বলবো, হয় আমরা সেই বিশেষণ ব্যবহার করব এটা রোদেলা, ইট ইজ সানি, অথবা আমরা বলবো হচ্ছে গিয়ে দ্য সান ইজ শাইনিং, আমরা হচ্ছে গিয়ে সূর্যটাকে সাবজেক্ট আকারে নিয়ে সে আসলে কি কাজ করছে সেটা বলতে পারি, অর্থাৎ ভার্ব ব্যবহার করতে পারি, কর্ম ব্যবহার করতে পারি।
The sun is shining. দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি দেখার জন্য এবং অবশ্যই থামস আপ দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা নতুন কি শিখতে চান।